2005 সালে পাঁচ সালের আগস্ট বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ করে যুবলীগ নেতাকর্মীরা সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বের করে দলটি মহানগরীর সাতাশটি ওয়ার্ডের যুবলীগ নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেয় বিক্ষোভকারীরা কালো পতাকা প্রদর্শন করে ওই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক